কারণ আমাদের নাইনটি ফাইভ সিক্সে তখন ঠিক আছে বছরে আমরা দুইটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম একটা দুইটা তখন কিন্তু আমাদের কাছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু অনেক বড়ো ব্যাপার ছিল ওদের সাথে খেলতে পারছি সেটাই কিন্তু কাপে আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস যেটা আমরা করেছি কেন আমরা খারাপ করেছি সেটার জন্য সেই জিনিসটা কিন্তু আমরা রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছি এবং এবার যেটা মনে করেন যে আমাদের ডেফিনেটলি আপনার যদি আমাদের বোর্ড মনে করে তাহলে এটা তো ইটস ওপেন যে আপনার যে এই ডিসিশনটা কেন হয়েছে বা কেন পারেনি এটা তো জবাব দিতে অবশ্যই ঠিক যে আপনার যদি আপনি ক্যাপ্টেন হন তারপর যদি পারফরমেন্স না করেন এটা কিন্তু বিগ প্রেসার এখন কথা হলো যে আপনি প্রেশারটা নিতে পারেন কি না আপনার অনেক ভালো প্লেয়ার আছে কিন্তু ক্যাপ্টেন হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেন আমার অনেক প্লেয়ার আছে যে মনে করেন অত ভালো না বাট অ্যাজ এ ক্যাপ্টেন তো এটার জন্য অন্য যারা বাকি যে দশজন আছে ওদের সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট না নর্মালি মানে যারা ভালো দল বা ভালো দেশ ওরা কিন্তু আপনার ওই দুই বা চার বছর টার্গেট নিয়েই আপনার প্ল্যান করে যেমন ওয়ার্ল্ড কাপে যদি আপনার ফিফটি ওভার হয় যেটা তো চার বছর পর কি হতে পারে সেটা নিয়ে আগায় এবং সেম টি টোয়েন্টিতেও কারণ টি টোয়েন্টি আমি বিশ্বাস করি যে আপনার প্রত্যেকটা ইয়ং প্লেয়ারদের জন্য এই ফর্মেটটা অনেক ভালো যারা একটা ভালো রান করে দিল ভালো ক্যাচ ধরে ফেললো অল্প বলে বেশি রান করে ফেললো বা কুইক একটা দুটা উইকেট নিয়ে নিল সো এটা হলো যাদের এনার্জি বেশি যাদের স্পিড বেশি তো ইয়াং প্লেয়াররা প্রত্যেকটা দেশ কিন্তু তাই করছে এবং যারা তো এটা কিন্তু আমাদের প্ল্যানে মানে প্ল্যানে থাকা উচিত এবং আমরা প্ল্যান ওয়াইজ মধ্যে করিও সেটা না কিন্তু আফটারঅল তো আপনারা কিন্তু উইকেটের মাঝখানে গিয়ে কিন্তু প্লেয়ারদেরকে খেলতো তো সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট এবং অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত তো আসলে আমি বলে দিচ্ছি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি আপনার বাইরে গিয়ে দেখেছি আমি হজে হজে ছিলাম সেখানে আমি খেলাধুলা অনেক কষ্ট করে জেগে জেগে দেখলাম খুবই মর্মাহত আর কি কারণ অনেক দল অনেক কিছু প্ল্যান করে অনেক ভালো ভালো প্ল্যান নিয়ে প্রত্যেকটা শক্ত শক্ত দলকে আপনার বিট করে ওরা সেমিফাইনাল খেলা বাট আল্লাহ আমাদেরকে একটা খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছিল সেই অপরচুনিটি নিয়ে আমরা ওটার কোনো মানে কোনো অ্যাডভান্টেজই নিতে পারলাম না সেটা কিন্তু আমার কাছে অনেক দুঃখ লাগে যে আপনি সাতাশ আঠাশ বছর আগে আমরা নাইনটি সেভেনে কেনিয়ে আমাদের থেকে ওয়ান করেছিল বৃষ্টি হয়েছিল আপনার কাটানোবার আমরা কিন্তু প্ল্যান চেঞ্জ করছি আমরা রফিককে ওপেন করালাম নান্ডু ভাই থ্রিতে গেলো নর্মালি নান্ন ভাই ফাইভে ব্যাটিং করতো সো সেখানে যদি আমরা বিশ পঁচিশ বছর আগে যদি প্ল্যান করতে পারি তাহলে আমরা কেন ওই সেমিফাইনাল খেলার জন্য কিছুই করতে পারলাম না সো এটা খুবই খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেমিফাইনাল খেলা তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না আপনারা আর নর্মালি আমরা সবসময় বেশি ব্যাটসম্যান নিয়ে খেলি সেটাও তো আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল তো এই ধরনের অ্যাপ্রোচ হলে আপনার কোনো সময় ভালো করা ডিফিকাল্ট হয়তো আপনি দেশে ভালো করতে পারবেন বাট বিদেশে কিন্তু আপনি ভালো করা ভেরি ডিফিকাল্ট না এটা এটা অনেক খারাপ লেগেছে সত্যি কথা বলতে কারণ আমাদের নাইনটি ফাইভ সিক্সে তখন ঠিক আছে বছর আমরা দুইটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম একটা দুইটা তখন কিন্তু আমাদের কাছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল ওদের সাথে খেলতে পারছি সেটাই কিন্তু বাট এখন তো আমরা প্রত্যেক সবসময় আমরা খেলি এবং আমরা কিছু পারফরমেন্সও করেছি ভালো অনেক সময় আমরা দলের সাথে জিতেছি আর যেখানে আমরা আফগানির সাথে খেলতেছি সেটা সিম্পল একটা ব্যাপার প্রথম ছয় যদি আমরা ইভেন্ট পঞ্চাশ থেকে ষাট রানের মধ্যে করতাম আমরা কিন্তু পরের আপনার সাড়ে ছয় কিন্তু আরামে কিন্তু আমরা আরও ষাট রান করতে পারতাম তো সেটা আমি বুঝলাম না যে আপনার যে আর এমন তো না যে মারতে গিয়ে সবাই আউট হয়েছে সবাই কিন্তু আউট হয়ে গেছে আর সবচেয়ে যেটা যেটা অবাক লেগেছে আপনার ইভেন্ট ইট ওয়াজ এ ব্যাড ডিসিশন যে আগে ব্যাটিং নেওয়া আফগানিস্তানের জন্য তখন আমি দেখলাম আমাদের বলার একটু খুব অ্যাডভান্টেজ পাচ্ছিলো বাট ওই ধরনের অ্যাডভান্টেজ কিন্তু আপনার আফগানিস্তানের কিন্তু বলিংয়ে পাইনি বলে কিন্তু আমরা ব্যাটিং তো সব দিক দিয়ে আমাদের ফেভার ছিল শুধু আমরা অ্যাপ্রোচটা দিতে পারিনি মানে অ্যাপ্রোচটা আমাদের ঠিক ছিল না আর এটা তো না যে সবাই ছয় মারতে গিয়ে ওঠিস এটাও কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু আপনার মিস্টেক হয়েছে ইনফ্যাক্ট আপনাকে এই লেভেলে খেলতে হলে আপনার মেন্টালি কিন্তু স্ট্রং থাকতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু প্লেয়ার না প্লেয়ারের সাথে মানে সত্যি কথা বলতে যারা ইনভলভ আছে সবার মেন্টালি দেয়ার ভেরি আপনারা না এটা তো কোনোভাবে আমরা মানে সহজভাবে নিতে পারবো না কারণ আপনার একটা দেখেন আপনার সব কিছুর কিন্তু একটা অপরচুনিটি আছে এবং সেই জিনিসটা কিন্তু আমাদের নেওয়া উচিত আমরা গিয়ে আপনার ইয়ের সাথে হারলাম ইউএসএর সাথে হারলাম আপনার ওয়ার্ল্ড আগে তারপরে মনে করেন যে আমরা খেলতেছি ইভেন আপনি দেখেন আমরা সাউথ আফ্রিকার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিতে ম্যাচ আপনি লাস্ট ওভারে দরকার আমাদের এগারো রান এগারো রান আপনার ফার্স্ট বল কিন্তু ওয়াইড তার মধ্যে আরও ছয় বলে লাগতেছে কিন্তু আপনার দশ রান তার মধ্যে আপনি একজন স্পিনার আর তিনটা ফুল টাস বল দিচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারিনি সো মানে এটা আসলে ব্যাপারটা আমি বুঝতেছি না আমাদের ব্র্যান্ডটা কোন পর্যায়ে গেছে প্লাস আমরা তো এটা না যে আমাদের গুলা এটা কিন্তু আগেই কিন্তু ভালো করছে এখন এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার লট অফ ল্যাক ল্যাকিং আছে যে প্রপার ক্রিকেট আমরা কিন্তু খেলতে পারছি না এটা কিন্তু আপনি যতদিন খেলতে পারবেন না আমি যেটা বলছি যে আমরা প্লেয়াররা আমরা প্রেশারটা আমরা বাংলাদেশ অলওয়েজ প্রেশারে ম্যাচ খেলে এবং আমরা অতিরিক্ত প্রেশারটা নিয়ে নিই সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিয়া প্রেশারে খেলে বাট ওরা কিন্তু আপনার নিজেরা কিন্তু আপনার এনজয় করে ওরা দেখবে ওদের মাঠের যে অ্যাটিটিউড দেখবেন ওরা যে মাঠে যখন খেলে তখন কিন্তু ওদের ইয়ে দে আর ভেরি পজিটিভ কিন্তু ওদের মতো প্রেশার কিন্তু অন্য দেশে নাই বাট ওরা কিন্তু পারফর্ম করছে বাট আমরা যেটা হয় যে আমাদের প্রেশার আছে প্রত্যেকটা দলেরই প্রেশার আছে বাট আমরা প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছি সেটা কিন্তু খুবই খারাপ এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি এখনও বলছি এবং আমরা প্রপার আমাদের মন মানসিকতা কিন্তু ওই জিনিসটা নেই যে আমরা টিমে আপনাকে কিন্তু রেডি থাকতে হবে টিমে যা দরকার সেটা করার জন্য সেটাকে আপনি কোয়ালিটি প্লেয়ার বলবেন আপনি ও গিয়ে আপনি পারফর্ম করতেছেন আসতেছেন এটা কিন্তু কোয়ালিটি প্লেয়ার এটা ভালো প্লেয়ার বলতে পারেন বাট আপনাকে কোয়ালিটি প্লেয়ার হতে হলে কিন্তু আপনাকে এই ধরনের অ্যাটিটিউড থাকতে হবে এবং সাউথ আফ্রিকার সাথে হেরে তারপরেও ঠিক আছে আমরা কোয়ালিফাই করলাম তারপরে কোচ একটা ইন্টারভিউ দিল সেটাও কিন্তু দের ইজ এ লট অফ নেগেটিভ থিঙ্ক আপনার পজিটিভ থিঙ্ক ওখানে ছিল না কিন্তু যে আমরা এটা কিন্তু এইভাবে কিন্তু আপনার টিমের যদি একদম কর্তা যদি এইভাবে বলে এটা কিন্তু মেন্টালি কিন্তু মানে সবসময় ডাউন থাকবেই সো জি তো আমার মনে হয় যে আমি সবসময় বলে আসছি যে আমরা ক্রিকেট ছাড়া ক্রিকেটের বাইরে কথা কম বলে ক্রিকেট যদি কনসেনট্রেট করি তাহলে কিন্তু আমরা ভালো করবো এবং আমাদেরকে ভালো করতেই হবে আদারওয়াইজ কোনো উপায় নেই তো যে আপনার প্লেয়াররা কিন্তু এই ডিসিশানটা আসলে ভালো কারণ আমরা যাদের কথা বলছি ওদের কিন্তু বাংলাদেশের অনেক অবদান আছে এবং ওরা দে ডিড লট অফ লট অফ থিংস ফর বাংলাদেশ ক্রিকেট তো আপনি দেখেন যারা ভালো ক্রিকেট খেলে যারা ভালো প্লেয়ার ওরা কিন্তু নিজের থেকেই কিন্তু ওদের ডিসিশানটা জানায় যেটা আমাদের কাছে খুব কম আমরা দু একজনের ক্ষেত্রে পেয়েছি বাকি সময় কিন্তু এটা হয় না তো এই জিনিসটা কিন্তু আপনার আমার মনে হয় যে প্লেয়ারাই বুঝতে পারবে কারণ আপনি প্লেয়ারের পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করতে পারবেন কিন্তু আপনার ওর ফিটনেস ওর খেলার পর ওর কী অবস্থা আছে না চা একমাত্র প্লেয়ার ছাড়াটা কেউ কিন্তু বুঝতে পারে না তা আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু প্লেয়ার থেকে আসা ভালো এবং যেটা বললেন যে টি টোয়েন্টিতে আপনার আসলে আমাদেরকে কিন্তু আপনার প্রত্যেকটা দলই কিন্তু আপনার নতুন প্লেয়ারদেরকে ওখানে অপরচুনিটি দিচ্ছে আপনি ইন্ডিয়াকে দেখেন আপনি অস্ট্রেলিয়া দেখেন ইংল্যান্ড দেখেন সো আমাদেরকেও কিন্তু ওইভাবে নিতে হবে তারপর প্রশ্ন আসছে যে আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আছে কিনা বা আমাদের ওই ধরনের প্লেয়ারকে আমরা তৈরি করতে পারছি কি না তো সেটার জন্য তো ওদেরকে আমাদের ওই অপরচুনিটি দিতে হবে সুযোগ দিতে হবে তো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করা হচ্ছে সবাইকে অফিসিয়াল বলেন প্লেয়ার বলেন সবাই যদি আমরা চিন্তা করি তাহলে এটা দেশের জন্য ভালো হবে কাপে আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস যেটা আমরা করেছি কেন আমরা খারাপ করেছি সেটার জন্য সেই জিনিসটা কিন্তু আমরা রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছি এবং এবার যেটা মনে করেন যে আমাদের ডেফিনেটলি আপনার যদি আমাদের বোর্ড মনে করে তাহলে এটা তো ইটস ওপেন যে আপনার যে এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারেনি এটা তো জব দিতে তো অবশ্যই দিতে হবে যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জব দিতে এটা দিতে ওরা বাধ্য তো জিনিসটা যদি বোর্ড চায় ডেফিনেটলি সেটা করবে যেহেতু বাংলাদেশের ব্যাপার আমাদের এখানে প্লেয়ারের সংখ্যাটা কিন্তু কোয়ালিটির সংখ্যাটা কম অন্য দেশের কিন্তু আপনার আছে বাট ডেফিনেটলি যারা টি টোয়েন্টি এক্সপার্ট যারা টি টোয়েন্টিতে খেলবে আমি আমার মনে হয় যে ওদেরকে যদি আমরা ওই সুযোগ দিই যারা যারা মনে করেন টেস্ট খেলবে বা যারা ওয়ান খেলবে ওদের ব্যাপারে কিন্তু আপনি মানে দিস ইজ মাই ওপিনিয়ন যে আপনার চিন্তাধারা কিন্তু অন্য ধরে থাকবে এবং যারা শুধু টি টোয়েন্টি খেলছে আমার মনে ওদেরকে দেওয়া উচিত কারণ বাইরে গিয়ে আপনার ভালো প্লেয়ারদের সাথে খেললে টপ লেভেলে খেললে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও ভালো হবে প্লাস ওর নিজের স্ট্যান্ডার্ডটাও বাড়বে সো এই জিনিসটা আমি মনে করি যে হলে ভালো ঠিক যে আপনার যদি আপনি ক্যাপ্টেন হন তারপর যদি পারফরমেন্স না করেন এটা কিন্তু বিগ প্রেশার এখন কথা হলো যে আপনি প্রেশারটা দিতে পারেন কি না আপনার অনেক ভালো প্লেয়ার আছে কিন্তু ক্যাপ্টেন হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেন আমার অনেক প্লেয়ার আছে যে মনে করেন অত ভালো না বাট অ্যাজ এ ক্যাপ্টেন তো এটার জন্য অন্য যারা বাকি যে দশজন আছে ওদের সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট আপনার অনেক সময় একটা ভালো ক্যাপ্টেন পারফর্মেন্স করছে না কিন্তু অন্য প্লেয়াররা টিমটা পারফর্মেন্স করে টিম জিতে নিয়ে যাচ্ছে তখন কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা উঠে না এখন যেহেতু আপনার টিম প্রেসার আছে প্লেয়াররা পারফর্মেন্স করতে আছে বিশেষ করে হি ইজ এ প্লেইং অ্যাজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানরা আপনার রান করতে পারছে না সেটা কিন্তু একটা বিগ প্রেশার এখন এই প্রেসারের মধ্যে যদি সে নিজেকে সারভাইভ করতে পারে এটা হবে একটা বিগ চ্যালেঞ্জ সো এবং ক্যাপ্টেন্সি ব্যাপারে মনে করেন যে আপনার যে আমি যে ওকে একদম খারাপ বলবো তা না ও কিন্তু আপনার অ্যাজ এ ক্যাপ্টেন ভালো এবং ওই যে ফিউচার প্লেয়ার স্টিল আমি মনে করি বাংলাদেশের কয়েকটা প্লেয়ারের মধ্যে সে একটা সো এখন ওকে এটাতে অ্যাডজাস্ট করতে হবে এবং এই এখানে পারফর্ম যদি করতে পারে তাহলে সেটা ওর নিজের কোয়ালিটিও দেখাতে পারবে